প্রিয় ভাইরা যৌবনকালে প্রথম নাসিহাত পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই আল্লাহর বাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজটাকে ছাড়েন না আর যাই করেন নামাজটা ছাড়েন না নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশা আল্লাহ মহিলাদের নামাজ নাই ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না নাই মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই এটা দলিল পাওয়া যায় পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না কি করবেন পাচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওক্ত চলে গেছে কাজা করবেন যদি মুসাফির হন তাহলে কসর করবেন কোন সময় নামাজ বাদ কোন সময় নামাজ বাদ নাই যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের কথার কথা যুদ্ধ করছে যারা আজানের বাক্য হয়ে নামাজের বাক্য হয়ে গেছে এক শ্রেণী যুদ্ধ করবে এক শ্রেণী নামাজ করবে হয়ে গেছে এরা পিছনে চলে আসবে আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে নামাজ মাফ নাই কোনো আপনাকে ধাওয়া করেছে কেউ শত্রুপক্ষ ইশারায় তখন নামাজ করতে হবে জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন আপনি হিসেব করেছেন এত বক্ত নামাজ আমি পড়ি নাই করতে হবে তবা করতে হবে আল্লাপাক তবা কবুল করলে মাফ করে দিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয় নামাজের কোনো নাই নামাজ নামাজ আমরা স্পিডে এই আদায়কারীদের জন্য অনেকে আল্লাপাক ধ্বংসের কথা বলেছেন আল্লাপাক বলেছেন ফাইল মুসল্লিন এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যেও ধ্বংস এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যেও ধ্বংস কারা তারা যারা নামাজের ওয়াক্ত নামাজের পদ্ধতি নামাজের এগুলো সম্পর্কে ওয়াকে ফেল নয় গা ফেল নামাজের ওয়াক্তের খেয়াল নাই পদ্ধতির খেয়াল নাই ধীর স্থিরতার খেয়াল নাই নিজের মন করা নামাজ পড়ছে এবং ফাইভ জি নামাজ রুকু পাইলে সে পাওয়া যায় না শেষদা পাইলে আবার তাসাউদ পাবেন না এইসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে দেখেন নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে আমার পরামর্শ নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন আল্লাহ একবার থেকে শুরু করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আরেকটা টিপস হচ্ছে নামাজ শুরু হবে যখন জামাত তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে দুরাগাত নামাজ পড়ে বসে থাকেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আরেকটা টিপস হচ্ছে প্রত্যেক নামাজের আগে উজু করেন মেসাক করেন নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আরেকটা টিপস প্রত্যেক প্রত্যেকদিন একই সুরা পড়বেন না সুরাগুলোকে চেঞ্জ করতে থাকেন দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে আল্লাহ আল্লাহাক আমাদেরকে পাঁচক নামাজই হট তৌফিক দান করুন আমিন